প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে পতিত জমি আবাদের উদ্যোগ নিয়েছে অনেকেই। নরসিংদীতে পুলিশ লাইনে চাষ করা হচ্ছে সবজি, গড়ে তোলা হয়েছে গরু ছাগলের খামার। উৎপাদিত এই ফসল, দুধ, মাংস কমিয়েছে খাবারের জন্য সরকার নির্ধারিত ব্যয়। মিজানুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন স্বপ্নিল শাহরিয়া শিশির। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সূর্যের দিকে তাকিয়ে হাসছে সূর্যমুখী, চোখ জোড়াচ্ছে ভুট্টা বাদামের ক্ষেত। অথচ এগুলো একসময় ছিল পতিত জমি, সেসব এখন ভরে উঠেছে ফুল ফল ফসলে। নরসিংদীর বিভিন্ন জায়গায় দেখা মিলবে এমন চিত্র। গেল বছরের জুন থেকে জেলা পুলিশ লাইনে চাষ হচ্ছে নানা রকম সবজি, গড়ে তোলা হয়েছে গবাদি পশুর খামারও। দৈনন্দিন কাজ ঠিক রেখেই এসবের দেখভাল পরিচর্যা করেন পুলিশ সদস্যরাই। শুধু প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদের আহ্বানই জানাননি সরকার প্রধান, নিজেও গণভবনে কৃষি খামার করে গড়েছেন অনন্য নজির। তার আহ্বানেই এমন উদ্যোগ বলে জানালেন জেলা পুলিশ সুপার। আমাদের স্বাভাবিক যে কাজগুলো আমরা করি প্রতিদিনের, আমাদের যে আইন শৃঙ্খলার যে কাজগুলো থাকে, সেই কাজের পাশাপাশি আমাদের এই কাজ করতে যে এক্সট্রা কোনো এফোর্ট কিন্তু আমাদের ওইভাবে দেওয়া লাগে না। প্রতিদিন আমাদের প্রায় 3 থেকে 3,500 টাকার সবজি আমাদের আগে ভর্তুকি দিতে হতো, সেই ভর্তুকিটা কিন্তু এখন আমাদের আর প্রয়োজন হচ্ছে না। আমরা এখন এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ সবজি পাচ্ছি। এর পাশাপাশি আমরা নিজেরা দুধ এবং দুধ উৎপাদন করছি এবং এটা আমরা নিজেরা ব্যবহার করতে পারছি। এটাতে প্রায় মাসে আমাদের মাসে 30 থেকে 40,000 টাকার মানে দুধের একটা মানে এখান থেকে সঞ্চয় হচ্ছে। আমাদের যে সবজি বাগান করছি এখানে কিন্তু আমাদের যে গরু ফার্ম আছে তার থেকে যে জৈব সার হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। আবার একইভাবে মেসের, পুলিশ লাইন্স মেসের যে ওয়েস্টেজ, যেটা যে ওয়েস্টেজগুলো আমরা আগে ফেলে দিতাম, বিশেষ করে সবজির ওয়েস্টেজ, তারপরে বাড়তি যে খাবার, অনেক সময় খাবার বাড়তি হয়ে যায়, এগুলো কিন্তু এখন আমরা গরু ছাগলের আমরা এগুলো খাওয়াইতে পারছি। নরসিংদীর ইউএমসি জুট মিলের পতিত জমিতেও ফলছে নানা ফসল, যেগুলো সুলভ মূল্যে কিনতে পারছেন কর্মকর্তা কর্মচারীরা। এখন আমরা এটাতে পর্যাপ্ত পরিমাণে ফলন পাচ্ছি এবং আমরা মোটামুটি নিজেদের যে চাহিদাটা আছে মোটামুটি আমরা পূরণ করতে পারতেছি। সর্বমোট এখন আমরা 7 থেকে 8 বিঘা জমি আমরা চাষের আওতায় আনছি। আমাদের আরও কিছু পতিত জায়গা আছে, এগুলিও আমরা আবাদ করার জন্য আমরা প্রক্রিয়াধীন আছে, আমরা প্রতিদিনই কাজ করতেছি। আমরা ইনশাল্লাহ সামনে আশা করতেছি প্রায় 10 বিঘা জমি আমরা কৃষি কাজের জন্য উপযোগী করতে পারব। জেলা প্রশাসক জানান, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর 25 দফা নির্দেশনার প্রথমটি ছিল প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ, সেভাবেই প্রত্যেক দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। নরসিংদী সদর উপজেলায় প্রায় 300 হেক্টর জমি পতিত অবস্থায় ছিল, প্রায় 130 হেক্টর জমি আমরা চাষের আয়তায় নিয়ে এসেছি। উপজেলা পরিষদের অর্থায়নে আমাদের শিবপুর উপজেলায় প্রায় 10,000 কৃষককে আমরা বিনামূল্যে সবজি বীজ এবং সার বিতরণ করেছিলাম। সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন তাদের অফিস প্রেমিসেস এবং যারা যেখানে থাকেন সেখানে যাতে তাদের জায়গাটি ব্যবহার করে। নরসিংদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পতিত জমিতেও চাষাবাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, নরসিংদী।